জুনিয়র ডাক্তাররা এই আশিস পান্ডের বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজে ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ করেছিলেন, একেবারে সন্ত্রস্ত করে রেখেছিলেন বলে বারবার অভিযোগ করেছিলেন। সেই আশিস পান্ডে যখন আজ গ্রেপ্তার হলেন, কি বলছেন তারা? একদমই, আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব ডক্টর অনুপম রায়ের কাছে। এই আশিস পান্ডের অভিজ্ঞতা কি, আপনারা তো বারবার দেখেছেন কলেজে, কি অভিজ্ঞতা আপনার? দেখুন, যিনি আশিস পান্ডে আজকে গ্রেপ্তার হয়েছেন, তিনি কলেজের বই একটা টেরর ছিলেন। তিনি যেভাবে বিভিন্নভাবে র্যাগিং হুমকি এই কালচারের সাথে জড়িত ছিল, আমরা এরকমও জানি, যেরকমও দেখেছি যে রাত্রেবেলা 3টার সময় সে মদ খেয়ে লেডিস হোস্টেলের মেয়েদেরকে নক করা, ডাকা, যে তার ক্ষমতা দেখানোর জন্য এরকম সে করেছে। অনেককে সে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, হোস্টেলে বাহিনী নিয়ে গিয়ে মানিকতলা হোস্টেলে সেখানে সে হামলা করার চেষ্টা করেছে। সেখানে আশিস পান্ডে শুধু নয়, আশিস পান্ডে সহ তার যে বাহিনী, যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল, তারা কুণাল সাউ, তারা হ্যাস্কো ব্লেড নিয়ে সে মানিকতলা হোস্টেলের তালা ভেঙে তার হোস্টেলের ভিতরে ঢুকে ছেলেমেয়েদের থ্রেট করেছে, ভয় দেখিয়েছে। এইরকম কিন্তু তার একটা টেরোরাইজিং একটা ইমেজ কলেজের মধ্যে ছিল, যে আমি আশিস পান্ডে, আমি টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট, আমার বিশাল ক্ষমতা, এরকম কিন্তু করে সে হুমকি আমাকেও দিয়েছে। তাহলে এইভাবেই আমরা কিন্তু এতদিন ধরে আশিস পান্ডেকে চিনি, আশিস পান্ডেকে এইভাবেই আমরা জানি। আরও একজন রয়েছে আমার সঙ্গে, ডক্টর সায়ন মণ্ডল, তার সঙ্গে কথা বলবো। আশিস পান্ডে আজকে গ্রেপ্তার, অর্থনৈতিক দুর্নীতিতে তথ্য গোপন করার যে তদন্ত হচ্ছিল সেখানে তথ্য গোপন করার এই অভিযোগে, কি বলবেন, আপনার মনে কি ভাবনা, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমরা প্রথম থেকে এই যে ইনস্টিটিউশনাল রেপ অ্যান্ড মার্ডার যেটাকে আমরা মনে করছি, সেটার এগেনস্টে আওয়াজ তুলেছিলাম। এবং আগে আমরা অর্থনৈতিক দুর্নীতির ব্যাপারটাকে নিয়ে কলেজে বিভিন্ন জায়গায় আওয়াজ তুলেছি, কোনো লাভ হয়নি। কিন্তু এই ঘটনাটা ঘটার পর আস্তে আস্তে সবই প্রকাশ্যে আসছে, এবং আমরা মনে করি এটা আমাদের একটা আন্দোলনেরই ফসল। আমরা এভাবে আওয়াজ না তুললে এই সব জিনিসগুলো প্রকাশ্যে আসতো না। এবং আমরা যেটা সন্দীপ ঘোষের ক্ষেত্রে দেখলাম, প্রথমে তাকে সিবিআই গ্রেপ্তার করলো এই আর্থিক দুর্নীতির অভিযোগে, এবং ইভেনচুয়ালি সে কিন্তু ওই রেপ অ্যান্ড মার্ডার কেসেও অ্যারেস্টেড হলো। তো আমরা এক্ষেত্রেও একটা রাখছি, আশা রাখছি যে যদি ঠিকভাবে তদন্ত প্রকৃতি এগোয়, তদন্তের গতি যদি ঠিকভাবে যায়, তাহলে এই রেপ অ্যান্ড মার্ডার কেসেও হয়তো অ্যারেস্ট হতে পারে। কারণ আমরা প্রথম থেকে যেভাবে প্রমাণ লোপাট থেকে শুরু করে যে আমরা কলেজের মধ্যে মুভমেন্ট গড়ে তোলার চেষ্টা করেছিলাম, সেখানে অ্যাক্টিভভাবে বাধা দিতে দেখেছি আমরা আশিস পান্ডে এবং তার দলবলকে। তো সেইখান থেকে আমাদের একটা চরম সন্দেহ রয়েছেই, এবং দেখা যাক, আমরা এ বিষয়ে আশাবাদী যে তদন্ত ঠিকভাবে এগোবে, অনেক কিছুই প্রকাশ্যে আসবে হয়তো। তারা আশাবাদী এই গ্রেপ্তার হওয়ার পরে, তবে তারা বলছেন যে আরও অনেকে যুক্ত আছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, আর কিছুক্ষণ পরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার, তাদের সঙ্গে অন্যান্য যে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার আছে, তাদের প্যানজীবী বৈঠক শুরু হতে চলেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের। এই কর্মবিরতির সঙ্গে আন্দোলনের গভীমুখ কী হবে, কীভাবে তারা আন্দোলন করবেন সেইভাবে, কারণ বিভিন্ন কলেজে আজকে জেনারেল বডি বৈঠক হয়েছে, আরজিকরে যেমন জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়ররা কথা বলেছে। এনসিবি বৈঠক চলাকালীন তারা খবর পান যে আশিস পান্ডে গ্রেপ্তার হয়েছে, এবং গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পর তারা এখন খানিকটা স্বস্তি বোধ করছেন। তোমাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের আরও এক প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আশিস পান্ডেকে গ্রেপ্তার করার পিছনে সিবিআই কি কি কারণ দেখালো? না দেখো, আশিস পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে, আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে এই গোটা নেক্সাসের সঙ্গে আরো কারা কারা জড়িয়ে রয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা সিবিআই গোয়েন্দাদের। কিন্তু সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে আজকে আশিস পান্ডেকে প্রথমবার নয়, এর আগে 4-5 বার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং একাধিক যে তথ্য প্রমাণ নথি তার বিরুদ্ধে ছিল সেটা কিন্তু তাকে দেখানো হয়। এবং সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে আশিস পান্ডেকে যখন ডকুমেন্ট দেখানো হয়, যখন একাধিক সাক্ষীদের বয়ান দেখানো হয় যে গোটা দুর্নীতির কাণ্ডে তদন্ত করতে গিয়ে তার নাম বারবার উঠে আসছে, সে কিন্তু বারবার ডিনাই করছিল। সন্দীপ ঘোষের সঙ্গে তার যে নেক্সাস বা যে ঘনিষ্ঠতার কথা উঠে আসছিল তদন্ত চলাকালীন, সেটাও কিন্তু সে ডিনাই করছিল। এবং সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে আরজিকর হাসপাতালের ভেতরে যে সিন্ডিকেট কাজ করত, যারা কিন্তু বেআইনিভাবে দিনের পর দিন, বছরের পর বছর টেন্ডার দিয়েছে বেআইনিভাবে, এবং ঠিকাদারদের একটা জেলা থেকে অন্য এখানে ডাকা হতো, তাদের কিন্তু কোনো নিয়ম না মেনেই দেওয়া হতো, এই যে নেক্সাস কাজ করত বা সিন্ডিকেট কাজ করত, এখানে কিন্তু যেটা প্রাথমিকভাবে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সন্দীপ ঘোষ এগোটা সিন্ডিকেট বা নেক্সাসের মাথায় বসেছিলেন, এবং সে কিন্তু নির্দেশ দিত নিচে, অর্থাৎ টিএমসিপি নেতা আশিস পান্ডে তাকে নির্দেশ দেওয়া হতো, এবং সে কিন্তু গোটা এই যে টেন্ডারের প্রক্রিয়া বা টেন্ডার যারা দিত বা সেখানে কিন্তু তার ইনভলভমেন্ট ছিল। এবং সিবিআই তরফে এটাও দাবি করা হচ্ছে যে শুধুমাত্র টেন্ডার নয়,
আজিকার হাসপাতালের ভেতরে যে একাধিক দুর্নীতির তথ্য বা কথা ওকে আসছে, আগামী দিনে কোর্টে যে রিপোর্ট যাবে সেখানে কিন্তু সিবিআই তরফে সেই সমস্ত তথ্য পেশ করা হবে, সেখানেও কিন্তু আশিস পাণ্ডের একটা ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক নম্বর পয়েন্ট হচ্ছে সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই গোটা সিন্ডিকেটের যে নেক্সাস ছিল আর সেই নেক্সাসের মধ্যে তার সক্রিয়ভাবে সে ইনভলভ ছিল এমনই দাবি কিন্তু সিবিআই তরফে করা হচ্ছে। এবং শুধুমাত্র মৌখিক দাবি নয়, সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে একাধিক তথ্য প্রমাণ রয়েছে এবং সাক্ষীদের বয়ান রয়েছে। এমনকি যেটা সিবিআই সূত্রের খবর, তারা যখন আরজিকর হাসপাতালে পৌঁছে যান সেখানে গিয়ে একাধিক ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, সেখানেও কিন্তু আশিস পাণ্ডের নাম বারবার উঠে এসছে। অর্থাৎ এই কোটা যে দুর্নীতি হতো, আর্থিক বেনিয়ম হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডে, যাকে তুমি জানো ইতিমধ্যে 14 বার ধর্ষণ এবং খুনের মামলায় তদন্ত করতে গিয়ে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে, তাকে 14 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তুমি জানো যে তথ্য আমরা পেয়েছিলাম। অর্থাৎ প্রকাশ, একাধিক তথ্য প্রমাণ সিবিআই এর হাতে রয়েছে কিন্তু সেসব অস্বীকার করার পর এবার সিবিআই তাকে গ্রেপ্তার করলো। তোমাকে ধন্যবাদ। এদিকে জুনিয়র ডাক্তাররা বারবার অভিযোগ করছেন যে আশিস পাণ্ডে নিজের ক্ষমতা প্রদর্শন করতেন, আর কি বললেন তারা শোনাব আপনাদের। আমরা বারবারই বলছি এই রকম লোক কিন্তু সমস্ত কলেজে ছড়িয়ে রয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে, যেটা আমাদের 5 নম্বর দাবি। থ্রেট কালচার চালানোর যে লোকগুলো সাধারণ যে ছাত্রছাত্রী রয়েছে, যারা পড়াশোনা করতে এসছে, যারা ডাক্তারি করতে এসছে, যারা পেশেন্টকে পরিষেবা দিতে এসছে, তাদেরকে দীর্ঘদিন ধরে আটকেছে, তাদের উপর থ্রেট কালচার চালিয়েছে এই আশিস পাণ্ডের মতো লোকজনরা। আপনি শুধু উল্টো দিকটা ভাবুন যে এই আশিস পাণ্ডের মতো লোকরা যদি মানুষের চিকিৎসা করে তাহলে মানুষ কার হাতে থাকবে। আমরা সুতরাং সেই জন্যই আমরা বলছি যে মানুষের দাবি নিয়েই আমাদের আন্দোলনগুলো, কারণ এই যে লোকগুলো থ্রেট কালচার চালিয়েছে, এদের হাতে যদি রোগী স্বাস্থ্য চলে যায়, যদি রোগীরা এদের হাতে পড়ে, তাহলে মানুষ কতটা বিপজ্জনক পরিস্থিতিতে যাবে। এবং এদেরকে টেনে নামিয়ে গ্রেফতার করানোটা, এটা শুধু আমাদের না, এটা গ্রেফতার করানোর দাবি তোলাটা যারা সুস্থ মস্তিষ্কের নাগরিক, যারা সমাজের ভালো চায়, তাদের প্রত্যেকের দাবি যেন এদের হাতে সাধারণ মানুষের চিকিৎসা না হয়।